না আমার বইতে গিয়ে একটা পার্ট করে দিচ্ছি, তোমরা করবে, তারপর কিছু টাস্ক দেবো, তোমরা সেটা বাড়িতে বানাবে, হ্যাঁ পরে স্কুল খুলে তখন আমাদেরকে দেখো। দেখো আমরা 151 পাতার ঘোরের পার্ট, এই পার্টটি আছে করব, হ্যাঁ। পাখি ডাকে ভোর, চারিদিকে সোনালি আলো, সবাই ঘুম থেকে ওঠে, দাঁত মাজে, মুখ ধোয়, খাবার খায়, ছোটরা লেখাপড়া করে, বড়রা কাজে যায়। হাসানের বাড়ি নদীর ধারে, হাসান বলে একটু ছেলে, তার বাড়ি নদীর ধারে, সেখানে সারি সারি তাল গাছ, গাছে বাবুই পাখির বাসা, নদীতে ডিঙি নৌকা ভাসে। এবার জাল ফেলা হবে, জাল ফেলবে কিসের জন্য, মাছ ধরার জন্য। একটা দেখো খুব সুন্দর বইতে একটা ছবি দেওয়া আছে, এটা তোমরা বারবার পড়বে, পড়ে মুখস্থ করবে, বানানগুলো শিখবে, হ্যাঁ। আর এই যে ছবিটা দেওয়া আছে, যদি পারো সুন্দর করে বা যেমনই পারো আঁকবে, একে কালার করবে, হ্যাঁ। আর দেখো আমি কিছু টাস্ক দিয়েছি এই বইয়ে পড়া থেকে, পাঠ পড়ে ভরাট করো, ড্যাশ ঘুম থেকে ওঠে, ড্যাশ কাজে যায়। আবার এই যে পাঠে আমরা যেসব শব্দগুলো পড়লাম সেগুলো নিয়ে ইংরেজি শব্দ আমরা শিখব, লিখবো, হ্যাঁ। দেখো যেমন পাখি, দাঁত, নদী, নৌকা, এগুলো তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে, এটাও তোমরা খাতাতে করবে, এটাও করবে, হ্যাঁ। পাখি, বার্ড, দাঁত, নদী, রিভার, নৌকা, বোট, এগুলো তোমরা লিখবে, কেমন আসছে, হ্যাঁ।